আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুরহাট। চৌগাছার গরুরহাট দর্শক সপ্তাহে দুই দিন বসে, প্রতি শুক্রবার ও সোমবার। আপনারা দেখতে পাচ্ছেন সোমবারের হাটে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মাংস ধরানোর শুকনো গাবি হাড্ডিসার গরুগুলো। দর্শক, শুক্রবারেও প্রচুর আমদানি হয়, সোমবারের চেয়ে বেশি আমদানি হয় শুক্রবারে দর্শক, কিন্তু সোমবারেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর আমদানি চৌগাছার গরুরহাটে মাংস ধরানোর গরুগুলো। কেমন টাকা দাম চাচ্ছে, কেমন দামে বেচা বিক্রি চলছে, সেই তথ্যটা দিব দর্শক। আজ 22 এপ্রিল 2024, আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদাম চলছে। এইদিকে একটা শুকনো হাড্ডিসার দর্শক, দেশি জাতের গরু, দেশি জাত দেশি তো। কেমন দেখছেন বাজার? বাজার ভালো না ভাই। বাজার ভালো না, কারণ কি? গরুর চাপ। দাঁতে কয়টা? দাঁতে কানি চাও। দর্শক আপনারা শুনলেন, এই যে একটা গরু 8 দাঁতের, বলতেছে গরুর প্রচুর চাপ, শুকনো গাভি গরু। দর্শক গরু কয়টা নিয়েছেন? আরেকটা কই? এটাও আপনার? এইটাও দর্শক দেশি জাতের, কিন্তু একটু বড় গরু, আপনারা দেখতে পাচ্ছেন চৌগাছার হাটে। আচ্ছা, এই যে প্রথম গরুটা, এটা আপনি মূলত চাচ্ছেন কত? 52 ভাই 52 চাওয়া। আর দ্বিতীয় গরুটা? একই দাম দর্শক, দুইটা গরুই আপনারা দেখতে পাচ্ছেন, দুইটা গরুই 52 করে চাচ্ছে। আপনারা আসছেন কোথা থেকে? কান্দি। কান্দি যশোরেরই গরু। আচ্ছা, কত হলে বিক্রি হবে বলেন তো? 45-46 দুইটাই? একটা এক একটা, মানে এক একটা, তাই তো? 45 করে হলে দর্শক বিক্রি হবে জোড়াই, আপনারা দেখতে পাচ্ছেন 45 করে দুইটা গরু। দেখা দেখি দরদাম চলছে দর্শক। কাকা, এটা কয় দাঁত? সমান দাঁত, আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু সমান দাঁতের, শুকনো হাড্ডিসার দর্শক, দেশি জাতের গরু মাংস ধরানোর। তো ব্যবসার গরু নাকি? চাচ্ছেন কত? 52, আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু 52 মূলত চাচ্ছে চৌগাছার গরুরহাট থেকে যশোর জেলা চৌগাছা থানা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটা। আচ্ছা কাকা, কত হলে আপনার নিয়ে? 45-46। বাজার কেমন দেখছে? টুকটাক হচ্ছে, তাই তো? এখনো পর্যন্ত কত পেয়েছেন? 42-42 বলতে 42 দাম পেয়েছে, টুকটাক বেচা কিনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শুকনো গাভি হাড্ডিসার গরুগুলো, দেখা দেখি চলছে দরদাম চলছে দর্শক চৌগাছার গরুরহাট থেকে। সামনে আমরা দেখতে পাচ্ছি ফাঁকা জায়গায় দুইটা বড় বড় গরু দর্শক, দুইটা বড় বড় গরু। ভাই ভালো আছেন? কি জাতের গরু আসছেন? দুইটাই? ওইটা কি? এটা কুরাজ দর্শক, আপনারা শুনলেন কুরাজ জাতের বড় গরু, আর এটা মূলত ফ্রিজিয়ান জাতের একটা গরু। আচ্ছা, দাঁতে কয়টা করে ভাই? এটা 8 দাঁত, তাই তো? এটা 8 দাঁত দর্শক, কানিসাও অনেকেই বলে। কানিসাও মানে কি? কানিসাও মানে 8 দাঁত। আর এই যে এটা 6 দাঁতের গরু। আচ্ছা, এখন মূলত ভাই মাংস ধরানো হবে না পালাই যাবে? দুটা গরুই মাংস ধরানো হবে, তাই তো? তারপরেও তো দেখতে পাচ্ছি সুস্থ সবল কিছুটা গোস্ত আছে। এগুলো মূলত সংগ্রহ করেন কোথা থেকে? গ্রাম থেকে সংগ্রহ করেন। বাজার কেমন দেখছেন? বাজার মোটামুটি ভালো। এই যে প্রথম গরুটা আপনি এখন মূলত চাচ্ছেন কত? 95 ভাই 95 আপনার চাওয়া দাম। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু 95 চাচ্ছে, 95। বেচা বিক্রি নিয়েটা কেমন? 80 হলে বিক্রি করবেন, যখন মূলত এই গরুটা গোস্ত দাঁড় করানো হবে 2 মাস 3 মাস 2.5 মাসের প্রজেক্টে। কতটুকু গোস্ত ধরতে পারে? হ্যাঁ, 4.5 মন 5 মন 4.5 মন 5 মন। আপনারা শুনলেন দর্শক, এই গরুটায় 4.5 থেকে 5 মনে ধরবে, তার মানে আপনি বেচা কিনা যে দাম বলছেন, কিনা বেচার সময় আরও কিছু কম হবে? কম হতে পারে, 1% কম হতে পারে। আর না হলে তো গরুতে লাভ করা হয় কষ্ট হয়ে যাবে, এই দামে কিনতে পারে, ওইটাই দেখে শুনে কিনতে হবে। আচ্ছা, এটা মূলত চাচ্ছেন কত? 87 ভাই 87। আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা, এটা মূলত 87 চাচ্ছে, লম্বা ফ্রেমের একটা গরু দর্শক, বড় গরু। আচ্ছা, এইটা মূলত বেচা বিক্রি নিয়ে কত? 75 হলে বিক্রি হবে। 75 হলে বিক্রি হবে। গরু কয়টা নিয়েছেন?
দুইটা ভাই, দুইটা এখনো বিক্রি হয়নি। আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা এখনো বিক্রি হয়নি, 75 হলে বিক্রি হবে বলতেছে, 75। আপনারা যখন ক্রয় করবেন একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন, ঠিক আছে ভাই? বেচা বিক্রি করেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সোগাছার গরুরহাট থেকে যশোর জেলা দেখা দেখি চলছে, দরদাম চলছে। দর্শক এখানে হাসিল প্রতি গরুতে 500 টাকা, কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেয় তার জন্য হাসিল কম আছে। দর্শক হাট সপ্তাহে 2 দিন বসে, প্রতি শুক্রবার ও সোমবার। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক দেখা দেখি দরদাম চলছে। দরদাম চলছে দর্শক, হয়তো বিক্রি হয়ে যাবে, খুব ফ্রেশ গরু দর্শক, 72 চাচ্ছে। এখানে টাকা দিচ্ছে, দরদাম চলছে দর্শক। কোনটা কাকা, কোনটা কত দিচ্ছিল? এটা নাই, ওইটা ওইটা 46 দিচ্ছে। আচ্ছা কত হলে বিক্রি হবে কাকা, কত হলে বিক্রি হবে? 48। দর্শক 46.5 দিচ্ছে এই যে একটা গরু, খুব ফ্রেশ গরু দর্শক, 48 হলে বিক্রি হবে। আপনারা শুনলেন 48 ভাই, দেখতে পাচ্ছেন হয়তো বিক্রি হয়ে গেল কাকা। এটা 72 হলে হবে না, এটা 66 বিক্রি হবে, মানে 72 চাচ্ছিলেন 66 হলে হবে। দাঁতে কয়টা? 4 দাঁত। আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা 7 দাঁতের একটা গরু, 7 দাঁতে দেখতে পাচ্ছেন আপনারা সোগাছার গরু রাখ থেকে দেখা দেখি চলছে দর্শক, 7 দাঁতের একটা গরু। এটা তো পালায়ও খুব ভালো হবে, পালার জন্য খুব ভালো, পালার জন্য খুব ভালো হবে, পালার জন্য খুব ভালো হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলছে সোগাছার গরু রাখ থেকে যশোর জেলা।